বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের সমস্ত সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে করোনা ভাইরাস রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর তৌফিক বিন জাওয়ান আল রাবিয়া রিয়াদে এক সংবাদ সম্মেলনে বাদশাহর আদেশ পড়ে শোনান। জানান, সৌদি নাগরিক, প্রবাসী, এমনকি যাদের একামা বা কাগজপত্র নেই তারাও এই নির্দেশনার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে।